সাকিব আল হাসান সাকিব হাসান আমাদের কাছে একটা এখন বড় অপরাধীর নাম তামিম ইকবালকে আমাদের জাতীয় টিম থেকে মানে বিশ্বকাপে জাতীয় টিম থেকে বাদ দেওয়া হয়েছে তার একমাত্র অপরাধী আমরা সাকিব হাসানকে মনে করতেছি এই কথাটা আসলে কতটুকু সত্য এই কথাটা কতটুকু সত্য এবং কার কারণে তামিম ইকবালকে ইঞ্জুরি দেখিয়ে বাদ দেওয়া হয়েছে এটা বিসিবির ষড়যন্ত্র নাকি সাকিব আল হাসানের ষড়যন্ত্র আমরা এটুকু আমাদের বিবেক থেকে পার্থক্য করিনি সাকিব আল হাসানের রয়েছে লাখো লক্ষ ভক্ত এবং তামিম ইকবালেরও রয়েছে সেই লাখ লাখো ভক্তই কিন্তু আমরা তামিম ইকবালকে আমাদের টিম থেকে বাদ দেওয়ার কারণে আমরা একমাত্র দোষী সাকিব আল হাসানকেই দোষতেছি কারণ সে এখন আমাদের জাতীয় টিমের অধিনায়ক আমরা সাকিব আল হাসানকে দোষারোপ করার কারণ হলো আমরা অনেকেই সেই ভুলভ্রান্তিতে বলতেছি যে সাকিব আল হাসানের কারণেই তামিম ইকবালকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসান বিসিবির সাথে এবং আমাদের প্রধান কোচের সাথে একটা বৈঠক করে পরের দিনই দল ঘোষণা করে তামিমকালকে বাদ দেওয়া হয়েছে এর জন্য আমরা সাকিব আল হাসানকে দোষতেছি কারণ অনেকে আমরা ক্রিকেটকে বয়কট করতেছি এখন ক্রিকেট দোষ করলো নাকি সাকিব আল হাসান দোষ করলো ওই সাকিব আল হাসানই আমাদের যে সময় ম্যাচটা খারাপ দিকে যায় ওই সাকিব আল হাসানটাই ম্যাচটাকে আরও ভালো পারফরমেন্স করে আর করাই আমরা ক্রিকেট ভক্তরা আমরা এখন সাকিব আল হাসানকে দোষ করতেছি আমরা হচ্ছে সুবিধাবাদী আমরা এখন তামিম ইকবালের যে দুর্বলতা আছে ওটাকে সুযোগ নিয়ে সাকিব আল হাসানকে আমরা দোষারোপ করতেছি সাকিব আল করতেছি এখন সাকিব আল হাসান দোষ করতে পারে বাংলাদেশ ক্রিকেট তো দোষ করে নাই এখানে সাকিব আল হাসান একাই বাকি করতে পারে বিসিবি যদি তামিম ইকবালকে বাদ দেয় এখন সাকিব আল হাসানের কিছু করা নেই সাকিব আল হাসান তার আহ টি স্পোর্টস চ্যানেলে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে বলেছে যদি একটা টিমমেট যদি হঠাৎ করে বলে যে আমি খেলবো না তাহলে সেখানে টিম টিমটা আবার গঠন করে আবার পুনরায় ম্যাচটা চালু করার জন্য অনেকটা কষ্টের সেটা যারা অধিনায়ক থাকে সেটা তামিম ইকবালও জানে এখন আমরা তো একার জন্য বিসিবি বিসিবি এবং সাকিবের জন্য আমাদের ক্রিকেটটাকে আমরা বয়কট করতে পারি না এটা আমরা এবং সারা ক্রিকেট ভক্ত তো দর্শক রয়েছে সবাই জানে যে তামিম ইকবাল আমাদের টিমের জন্য একজন ওপেনিং রত্ন তার মতো একজন ওপেনিং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে এখনো জন্ম নিইনি এবং জন্ম নেবে কিনা এটা আমরা বলতেও পারি না তামিম ইকবালকে সামান্য ইঞ্জুরির জন্য বাদ দেওয়াতে আমরা সকলেই ক্ষিপ্ত এবং সকলেই দুঃখ প্রকাশ করি কারণ তামিমের মতো একজন ওপেনার প্লেয়ারকে এভাবে বাদ দেওয়া ঠিক হয়নি যেখানে সে নিজেই বলেছে যে কিছুদিনের এর মধ্যে বা বিশ্বকাপের আগেই সে ফিট হয়ে যাবে এখন যদি তামিম ইকবালকে আপনার বিসিবি থেকে যদি ষড়যন্ত্র করে বাদ দেওয়ার দিয়ে থাকে তাহলে সাকিব একা কি করতে পারে বলতে চাচ্ছি যে এখানে দশ টাকার আসলে সাকিবের নাকি বিসিবির বিসিবি যদি এক পাশে থাকে আর সাকিব আল যদি এক পাশে থাকে তাহলে সাকিব আল হাসানের একার পক্ষে এটা কিভাবে ম্যানেজ করা সম্ভব বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব আল হাসানকে দিয়েছে আপনার একটা টিমের অধিনায়কত্ব কিন্তু আপনার যে প্লেয়ারগুলো নির্বাচন করা সেই নির্বাচন করার ক্ষমতা তো আর সাকিব আল হাসানের দেয়নি এখন সাকিব আল হাসানের জন্য আমরা ক্রিকেট বয়কাউট করব কিভাবে আমরা উজুকে বাঙালি আমরা শুধু একজনের দোষ পাইলে হয় আমরা একজনের দোষ পেলে শুধু তাকে কিভাবে অপমান অপদস্ত এবং তার বিরুদ্ধে কথা বলতে যাই সেটা খুঁজি কারণ এই নিয়ে আমরা বিভিন্ন গ্রুপে দেখলাম যে মানে ক্রিকেটের যেগুলো গ্রুপ আছে সেই গ্রুপে দেখলাম যে সাকিবকে অনেকে বয়কট করতেছে অনেকে সাকিবকে সেই আপনার মির জাফর বলতেছে এখন সাকিব একা কি করবে সাকিব হাতে তো আর টিম ম্যানেজমেন্ট মানে আপনার প্লেয়ার যে প্লেয়ার গুলো খেলার জন্য দিবে তাদের বাছাই করার ক্ষমতা তো সাকিবের দেয়নি এখন সাকিবকে যে প্লেয়ার গুলো দেওয়া হচ্ছে সাকিব হচ্ছে সেই প্লেয়ার আপনার খেলার জন্য ই করতেছে এখন তামিমকে বাদ দিলে সাকিব একা তামিমকে কিভাবে নেবে অনেকে অনেক কথা বলতে পারি কিন্তু কিছু কথা যেগুলো আমাদের বিবেক থেকে বলতে হবে যে কথাগুলো আমরা বিবেক থেকে জাগ্রত করে বলতে হবে এবং যেটা আসলে বলা উচিত সেগুলো আমরা কখনোই ভেবে চিন্তা বলি না আমরা দূর থেকে ডিল মেরে দিই যে সাকিবের সাকিব যথেষ্ট ভালো করতেছে মানে যেটা করতে হবে তার দলের জন্য সাকিব শুধু দু সেইটাই করবে এখন একা তামিমকে যদি সে নিতে পারতো তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তামিমের মতো একজন ভালো ওপেনার যা বাংলাদেশে নেই কয়েকটা দেশ মিলেও যদি নির্বাচন করা হয় তার ভিতরেও তামিম একা এক নম্বরে থাকবে এখন সাকিবের একার পক্ষে কিভাবে সম্ভব এটা